গল্পকথন মেয়ে কল চ্যাপ্টার টুতে আমাদের আজকের নিবেদন বিমল মিত্রের লেখা মনোরঞ্জন বোর্ডিং ঘটনাটা গোড়া থেকে বলি কালীঘাটের বাজারটা পেরিয়ে সোজা বাঁ দিকে পড়ে ঠিক সন্ধেবেলা গোটা পঞ্চাশেক পাওনা টাকা এক স্যাঁকরার দোকান থেকে নিয়ে আসছি বাঁহাতি দোতলা বাড়িটার গা ঘেঁষে রাস্তা হঠাৎ দোতলা বাড়ির বারান্দা থেকে একটা চিৎকার আর গোলমালের শব্দ কানে এলো বড় চড়া করে ঢালা সাইনবোর্ড টাঙানো মনোরঞ্জন বোর্ডিং আর তারই দোতলার উপরের বারান্দার ঘটনা রাস্তার দিকের লম্বা রেলিংয়ের গা ঘেঁষে অমন জনা পঞ্চাশেক লোক পেছন ফিরে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে যা এক দৃষ্টে দেখছে গোলমালটা সেখান থেকেই আসছে মেয়েরে খুন করে ফেলবো ব্যাটাকে ব্যাটা বাপের হোটেল পেয়েছিস খাওয়াচ্ছি বাঁচা টের পাওয়াচ্ছি আর কিল চড় ঘুষি লাথি শব্দ আসছে পটাপট দুমদাম চোদ্দ পুরুষের নাম ভুলিয়ে দেব না কর বেটা বমি কর আবার কিল চড় ঘুষি লাথি কিন্তু অন্য পক্ষ বোধ হয় সত্যি অপরাধী কারণ ব্যাপারটা একেবারে একতরফা আর সেই জন্যেই বেশি ভয়ের ব্যাপার বলে মনে হল প্রতিবাদ নেই ক্ষমাভিক্ষা নেই ই আবার কেমন মারামারি শুধু উৎসাহী দর্শকবৃন্দ নিজেদের মধ্যে রেলিংয়ে দাঁড়িয়ে মৃদু আলোচনায় ব্যস্ত কিছু লোক রাস্তায়ও জমে গেল আমাদের ঊর্ধ্ব দৃষ্টি একজন জিজ্ঞেস করল কি হলো মশাই কে উত্তর দেবে অত সময় কারো নেই সামনে যা ব্যাপার ঘটছে তার থেকে চোখ ফেরাতে যদি পারি তখন তোমরা উত্তর পাবে মোট কথা কেই বা শোনে আর কেই বা উত্তর দেয় আর দেরি করা নয় সিঁড়িটা আবিষ্কার করে সোজা উপরে উঠে গেলাম সে এক দৃশ্য বটে হোটেলের দুটো ঝি ও পাশে দরজার পর্দা তুলে দাঁড়িয়ে দেখছে ঠাকুর দুজন রাতবার হাতা নিয়ে এঁটো হাতে দেখতে এসেছে তারপর হোটেলের বোর্ডার ছাড়াও রাস্তার বহু লোক সোজা ওপরে উঠে এসেছে দেখতে আর কেন্দ্রস্থলে বোধহয়টি ম্যানেজার বেশ চারটে পকেটওয়ালা ফতুয়া গায়ে আধা বয়সী লোকটি মাথার চুল ছোট করে ছাঁটা ঈসব টিকি আছে কি নেই কিন্তু গায়ে অত জোর আছে চেহারা দেখে কে বলবে এক একটা চর গিয়ে পড়ছে আর মনে হচ্ছে তার হাত যেন ফেটে চৌচির হয়ে গেল ঘুষিগুলো গিয়ে গেছে বুলেটের মতো বাটা বাপের হোটেল পেয়েছো চোদ্দ পুরুষের হোটেল পেয়েছো যেন গাছ কি পাথর নির্বিকার নিরঙ্কুশ এক একটা ঘুষির চোটে একবার ওধারে টলে পড়ছে আর একটা ঘুষির চোটে একবার এধারে গড়িয়ে আসছে না প্রতিবাদ না ক্ষমা চাওয়া না বিদ্রোহ না কিছু কিন্তু মরে যাবে যে খুন হয়ে যাবে যে এতগুলো লোক বুঝি সবাই এই মজাই দেখতে চায় সবাই বুঝি চায় চলুক এমনি করে অনেক রাত পর্যন্ত সন্ধেটা কাটুক এইরকম পাঁচ মিশিলি মজায় বিনে পয়সার তামাশা এতক্ষণে নজরে পড়ল খয়া দড়ির মতো পেটটা হালকা লিকলিকে এক ফালি শরীর তবু তারই মধ্যে ছোট বড় বাহারে ছাঁটা চুল একটা গলার বোতাম খোলা পাঞ্জাবি গায়ে ভদ্রলোকের মতোই চেহারা তো এবার এক লাথি লাথিটা সোজা চোয়ালের উদ্দেশ্যেই ছোঁড়া হলো কিন্তু তার আগেই ধরে ফেলেছি পেছন থেকে জাপটে ধরে টেনে এনেছি ম্যানেজারকে লাথিটা যথাস্থানে লাগবার আগেই টিপভ্রষ্ট ভ্রষ্ট হয়ে গেল আর ম্যানেজার হঠাৎ আমার দিকে ফিরে অবাক হয়ে গেছে কে আপনি আপনি কে আমার তখন রাগে মেজাজ বেশ অস্থির ওকে মারছেন কেন শুনি ও যে মরে যাবে দেখতে পাচ্ছেন না ও যে মরো ম্যানেজার যেন হাসির খোরাক পেলে একটা মরবে কি বলছেন ও ব্যাটা সাড়ে তিন টাকা খেয়েছে আমার খেয়ে দেয় এখন বলছে পকেটে পয়সা নেই চেয়ে দেখলাম ওর দিকে পয়সা না থাকার মতো চেহারা না অপরাধ অস্বীকার করবারও প্রয়াস নেই ও পক্ষ থেকে ম্যানেজার লোকসানের শোকে আবার মারতে উদ্যত হচ্ছিল বাধা দিলাম হাত দুটো ধরে ফেলে ছাড়ুন ছাড়ুন আমার হাত এক ঝটকায় আমার হাত ছাড়িয়ে নিয়ে ম্যানেজার বোধহয় মুখ্য মার দিত কিন্তু এবার সামনে এগিয়ে গেলাম বললাম আর যদি ওকে মারেন তো আপনাকে তুলে রাস্তায় ছুঁড়ে ফেলে দেব মারব না আমি বলছেন কি আপনার তো পকেট থেকে যায়নি আমার গেছে মশাই কর করে সাড়ে তিন টাকার মাল সকলের দিকে তাকিয়ে হাত নেড়ে বলতে লাগলো ম্যানেজার দিয়ে উঠতে পারছে না আমার লোকেরা ভেটকি মাছ ভাজা দুবার করে চেয়ে নিয়েছে ডবল ডিমের মামলেট মুগের ডাল দিয়ে খেয়েছে ইলিশ মাছের সর্ষে বাটা আর ডিমের কারি শেষে কই মাছ করেছিলাম তাও তারপর মাংস মাংসের কালিয়া চেটে চেটে খেয়েছে মানে আঁশের যত দফা হয়েছিল সব খেয়েছে চেটে পুটে শেষে ঠাকুর যোগ করে দিলে মাটন কাটলেট একটা আর ফাউল চপ একটা জুগিয়ে দিলে আরেক ঠাকুর ম্যানেজার শুরু করলে তারপর রাজভোগ একটা ছানার জিলিপি চুপচাপ মাথা নিচু করে লোকটা সব শুনছে অর্থাৎ সব সত্যি কথা ম্যানেজার আবার শুরু করলে দুজন লোক কেবল ওকে নিয়েই ব্যস্ত যারা আটা আনা বারো আনার খেয়েছে তাদের দিকে নজর দেবার সময়ই ছিল না বড় খদ্দের উনি পাছে বিগড়ে যান আমি নিজে তদারক করে খাইয়েছি মশাই আবার হ্যাঁ বলছে কি জানেন ম্যানেজার থেমে দাঁত কটপট করে ওর দিকে তাকালো একবার যেন পেলে চিবিয়ে ফেলে এখনি। মনে পড়েছে তার তা বলছে কি জানেন মাংসই ঝাল কম মামলেটটা ঠান্ডা বুঝুন কত বড় খদ্দের তারপর আমার হাতটা ফস করে ছাড়িয়ে নিয়ে ম্যানেজার ধাঁ করে ওর গলা টিপে ধরেছে কোট করে গলা দিয়ে একরকম শব্দও বেরোলো আ করছেন কি মরে যাবে যে মরবে না সাই বমি করিয়ে দেব বমি লোকটা সত্যিই বমি করে কিনা সমস্ত লোকগুলো যেন তাই দেখবার জন্য উদ্গ্রীব হয়ে আছে এক ধমক দিয়ে ম্যানেজারকে টেনে আনলাম ও হয় বমি করুক এইখানে এই আমার চোখের সামনে নয়তো সাড়ে তিন টাকা নগদ দিয়ে যান অর্থাৎ যেন বমি করলে ওর দামটা নগদ উসুল হয়ে যায় ম্যানেজারকে আমি জাপটে ধরে আছি আর ম্যানেজারও ছাড়াবার চেষ্টা করছে বললাম তুলে নিয়ে একেবারে রাস্তায় নিচে ফেলে দেব আপনাকে গরিব লোক রাস্তা দিয়ে যেতে যেতে হয়তো মাংসের গন্ধ নাকি গিয়েছিল লোভ লেগেছে আর সামলাতে পারেনি অনেকখানি গিলে ফেলেছে তার জন্য এত ম্যানেজার বললে তা আমি তো দানছত্র করতে বসিনি মশাই তা রাস্তার লোকের নাকে অত গন্ধই বা যাবে কেন আমি আমার ঘরের ভেতর রান্না করছি কার নাকে গন্ধ গেল না গেল কথায় কথা বেড়ে যায় দর্শক সংখ্যা দ্বিগুণ হয়ে গেছে পকেটে পঞ্চাশ টাকা পাওনা রয়েছে তারই থেকে সাড়ে তিন টাকা ঝনাত করে ফেলে দিলাম নিন আপনার টাকা আমার কোথাকা তারপর লোকটার দিকে চেয়ে আরও চিৎকার করে ধমকের সুরে বললাম ভাগ ভাগ এখান থেকে এক মিনিট দেরি হল না চটি জোড়া পায়ে গলিয়ে সিঁড়ি দিয়ে সোজা ফটফট করে নেমে গেল বিজয় গর্বে আমিও নেমে এলাম একটু পরে দর্শকেরা বোধহয় একটু নিরাশই হলো হাত পঞ্চাশে এসেছি অর্থাৎ মনোরঞ্জন বোর্ডিং থেকে বেরিয়ে একটা পানের দোকানে পান খেতে যাব দেখি লোকটা দোকান থেকে পান চিবোতে বের বেরোচ্ছে আমাকে দেখেই দাঁড়িয়ে গেল বললে মিছিমিছি আপনার ইয়ে সাড়ে তিনটে টাকা আজ গচ্চা গেল তো আমি তো স্তম্ভিত কিছু বলবার অবসর দিলে না বললে কেন স্যার দিতে গেলেন নগদ সাড়ে তিন টাকা ও দেখতেন মেরে ধরে ঠিক ছেড়ে দিত শেষ পর্যন্ত পুলিশেও দিত না বমিও হতো না আমার আমি হাঁ করে চেয়ে আছি লোকটার দিকে হে বলে কি কেন সেদিন কি হল এই মাস দেড়েক আগে যে লোকটা কিছুক্ষণ আগেও একটা কথা মুখ ফুটে বলেনি সেই ফুটপাথের পানের পিচটা লম্বা করে ফেলে আবার আরম্ভ করলে এই মাস দেরেক আগের ব্যাপার ওই মলয়া হোটেলে পুরো তিন টাকা খেয়েছিলাম ওদিকে পকেট তো আমার চিরকাল গড়ের মাঠ তারপর কিন্তু মারলে খুব মশাই গায়ে তিন দিন ব্যথা ছিল কিন্তু একদম ফ্রি আরেকবার পানের পিচ ফেললে তারপর বললে কিন্তু মাংসের কারিটা আপনার গিয়ে মলয়া হোটেল রাধে ভালো এদের রান্না সত্যি বলতে কি মশাই আমার তেমন পছন্দ হয় না মাংসেতে আপনার একটু ঝাল না হলে তারপর একটু থেমে তাছাড়া মনোরঞ্জন বোর্ডিংয়ে ফ্যান নেই খেতে বসে কেবল ঘামুন ওখানে চেয়ার টেবিল সব আছে পয়সা দিয়ে খেতে হলে মনোরঞ্জন বোর্ডিংয়ে কেন খাব মশাই এই সহজ কথাটা ওই ম্যানেজার বুঝলে না কত রকম অবুঝ মানুষই থাকে দুনিয়ায় হ্যাঁ লোকটা চলেই যাচ্ছিল ফিরে দাঁড়ালো বললে একটা কথা কিন্তু আপনি ঠিক বলেছেন স্যার মাংস রাখবে হোটেলের ভেতর আর রাস্তায় তার গন্ধ ভেসে আসবে এ কেমন আইন মশাই চার পাঁচ দিন উপোস করার পর ওই গন্ধে লোভ সামলানো যায় বলুন আপনি বলুন লোকটা আরেকবার পানের পিচ ফেললে তারপর সোজা উদ্দেশ্যহীনভাবে চলতে শুরু করলো গল্পকথা কলল কল্ল চ্যাপ্টার টুতে শুনছিলেন বিমল মিত্রের লেখা মনোরঞ্জন বোর্ডিং আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন নিজে ভালো থাকবেন আশেপাশের লোকজনকে ভালো রাখবেন তারা